হ্যালো ফ্রেন্ডস, আমরা মাইসোর আর কুর্গ ট্রিপ কমপ্লিট করে মাইসোর স্টেশন থেকে বন্দে ভারত ট্রেন নাম্বার 20608 ধরে KSR ব্যাঙ্গালোর স্টেশন এসেছি। আর এখান থেকে আমরা KSR মেট্রো স্টেশন দিকে যাচ্ছি, আর সেখানেরই রিভিউ আজকে আপনাদের দেবো। SR মেট্রো স্টেশনের ফুল ফর্ম হলো ক্রান্তিবীরা সঙ্গলি রায়না মেট্রো স্টেশন, আর এটা KSR রেলওয়ে স্টেশনের সাথে ব্রিজ দ্বারা কানেক্টেড আছে। আর আমরা এখন টিকিট কাউন্টারে এসে গেছি, ট্রেনে ঢুকে সিটও পেয়ে গেছি। আর একটু বলে দিই, মেট্রো স্টেশনের টিকিট ওদের অফিসিয়াল অ্যাপ নাম্বার মেট্রো BMRCL অফিসিয়াল অ্যাপ দিয়েও কাটা যায়। মেট্রো হওয়াতে ব্যাঙ্গালোর সিটির লোকেদের খুব সুবিধা হয়েছে, ওদের ট্রাফিক ছাড়াই ওরা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে যেতে পারে। আমাদের কলকাতার মতনই এই মেট্রোতে উঠতেও খুব ভাল লাগছে। আর দেখতে দেখতে একটা স্টেশনও এসে গেল, কি সুন্দর দেখতে এই স্টেশনটা, এটার নাম ট্রিনিটি স্টেশন। ট্রেন থেকে ব্যাঙ্গালোর সিটিটা দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখতে দেখতে কৃষ্ণরাজাপুরম হ্যাঙ্গিং ব্রিজও দেখা গেল, খুব সুন্দর লাগছে। এখানে এই মেট্রো রুটকে পার্পল লাইন বলে, আর একের পর এক স্টেশন চলে যাচ্ছে। আর এই রুটের লাস্ট মেট্রো স্টেশন হচ্ছে হোয়াইট ফিল্ড কার্ডু গোডি, কিন্তু আমরা হুডি স্টেশনে নামবো, যেটা আর কিছুক্ষণ মধ্যেই আসবে। আমরা ট্রেন থেকে ফেমাস VR ব্যাঙ্গালোর মল দেখতে পাচ্ছি, এটা এখানে খুব ফেমাস। আর তার পাশেই আছে ফিনিক্স মল, যেটা ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় মল, আর নিউ ইয়ারের জন্য এটা সাজানো হয়েছে। আমরা নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য বিকেলে এখানে আসব। আর মেট্রো করে ব্যাঙ্গালোর সিটি ঘুরতে ঘুরতে আমাদের স্টেশন হুডি এসে গেছে। ফ্রেন্ডস, আমার মাইসোর কুর্গ আর ফিনিক্স মল ঘোরার ট্রিপের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেবো, কাইন্ডলি ওটা চেক আউট করবেন। আর আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।